বাঙালি আর বাউল, বাঙালি আর ইলিশ দুটো একসাথে যদি পেতে চান তাহলে চলে আসুন সুন্দরবনে। সুন্দরবন মানে আমরা জানি রয়্যাল বেঙ্গল টাইগার, জঙ্গল, জনজীবন, নদী, সঙ্গে রকমারি ইলিশের পদ। তবে এবারে সুন্দরবন যাত্রায় বাঘ দেখার কৌতূহলের পাশাপাশি ইলিশ উৎসবে অংশগ্রহণ নেওয়া। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 3 দিন এবং 2 রাতের সম্পূর্ণ সুন্দরবন যাত্রার থাকা, খাওয়া দাওয়া এবং হাউসবোটের সাইট সিনের অভিজ্ঞতা। আপনারা যারা সুন্দরবন আসবেন ভাবছেন এই ভিডিওটা তাদের জন্য। শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক ধরনের ইনফরমেশান পাবেন। হ্যালো গাইস, আমি পুলক, কলকাতার পুলক। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সুন্দরবন যাবার সবথেকে বেস্ট উপায় শিয়ালদা সাউথ ডিভিশন থেকে সকাল 7:42 ক্যানিং লোকাল ধরে পৌঁছালাম ক্যানিং স্টেশনে। মাথাপিছু ভাড়া 15 টাকা। সুন্দরবনের সমস্ত ট্যুর প্যাকেজ 2-3 রকমভাবে হয়। এক ক্যানিং টু ক্যানিং, সোনাখালি টু সোনাখালি, আর একটা কলকাতা টু কলকাতা। সকাল 9টার সময় এসে পৌঁছালাম ক্যানিং স্টেশনে। এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি যাত্রা শুরু হবে, সুন্দরবন যাত্রা। এই সুন্দরবন যাত্রায় আজকে আমি একা, কিন্তু আমি একটা গ্রুপ ট্যুরের সঙ্গে এসেছি। তো আমি দেখাবো আপনাদের এই গ্রুপ ট্যুরে কতজন আছে এবং কীভাবে অ্যাকচুয়ালি সুন্দরবন ট্যুর করা হয়, কদিনের প্যাকেজ হয়, সমস্ত কিছু দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন মাতলা নদীর ওপর থেকে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি সোনাখালি। তো সোনাখালি থেকে অ্যাকচুয়ালি আমাদের যে যাত্রা, সুন্দরবন যাত্রা, সেই সুন্দরবন যাত্রা শুরু হবে। ক্যানিং থেকে আপনাদের এইভাবেই যেতে হবে, অটো বা টোটোর মাধ্যমে। ক্যানিং থেকে অটো চেপে আমরা পৌঁছালাম এখন সোনাখালি ফেরিঘাট। তো এখান থেকে অ্যাকচুয়ালি সুন্দরবন যাত্রা শুরু হবে বোটে করে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে বোটগুলো রাখা আছে। তো বিভিন্ন ট্যুর অপারেটরের আলাদা আলাদা বোট। তো আমরা যাবো ওইদিকে, গিয়ে দেখাবো আপনাদেরকে আমাদের কোন বোটটা। আর এইটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ফেরিঘাট। আজকে আমি যে সুন্দরবন যাত্রা করছি, সেই সুন্দরবন যাত্রার যে ট্যুর অর্গানাইজাররা বা যে কোম্পানির সঙ্গে আমি আজকে যাত্রাটা করছি সেটা হচ্ছে নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো এই দেখুন, এখানে দুটো বোট দাঁড়িয়ে আছে। তো এই বোটে করে আজকে আমি আমার যাত্রাটা করব, সুন্দরবন যাত্রা গ্রুপ ট্যুরিং। অ্যাকচুয়ালি এটা কোনো সিঙ্গেল ট্যুর, মানে আমি একা যাচ্ছি বলে এরকম ব্যাপার না যে একাই যাবো, এটা গ্রুপ ট্যুরিংয়ের মধ্যে যাবো। এখন ইলিশ উৎসব চলছে, তো সেটার আমি ডিটেলস পরে বলবো। তো আমি একটু ইন্ট্রোডিউস করে দিই যে দাদা সাথে আমার পরিচয় হয়েছে। দাদা নাম কি? নমস্কার, আমি সুরজ দাস, আমি হচ্ছি সুন্দরবন নেচার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে। 1 রাত্রি 2 দিন ও 2 রাত্রি 3 দিন বেসিক্যালি ট্যুর প্যাকেজগুলো হয়। যে ট্যুর প্যাকেজের মধ্যে আপনি ট্রেন পথে যদি আসেন তাহলে ক্যানিং থেকে এসে সোনাখালি হয়ে বা গদখালি হয়ে উঠতে পারেন। যদি সড়ক পথে আসেন তাহলে আপনার ইএম বাইপাস থেকে হয়ে আপনি গদখালি বা সোনাখালি এসে ট্যুরে এখানে আসতে পারেন। এবং এই প্যাকেজগুলো যেটা হচ্ছে লঞ্চে করে ঘোরা, রিসর্টে বা কটেজে থাকা বা হাউস বোটে থাকে, এইভাবে 1 রাত্রি 2 দিন ও 2 রাত্রি 3 দিনের প্যাকেজগুলো বেসিক্যালি হয়। 1 রাত্রি 2 দিন 2000 টাকা থেকে 3000 মতো আসে, আর 2 রাত্রি 3 দিন 3000 থেকে আপনার 4500 মধ্যে চলে আসে। এখন তো আগস্ট মাস ইলিশ উৎসব চলছে, এরপর থেকে আমাদের পুজো প্যাকেজ চালু হবে অক্টোবর থেকে। আবার নভেম্বর ডিসেম্বর থেকে শীতকালীন প্যাকেজ, এটা হচ্ছে নেতি ধোপানি বা কলসবনি ক্যাম্প, সেই এরিয়াগুলো আপনি যেতে পারেন। সেগুলো একটা গ্রুপ করে বা যদি গ্রুপের টোটাল গ্রুপটা রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা ব্রিড ডাবিটা করাই, যেটা হচ্ছে মরিচঝাপি, ঝিঙাখালি, বাগনা, দত্ত ফরেস্ট, এটা আসে। বোর্ডের ক্ষেত্রে 25 জন থেকে বোর্ড শুরু, 25 জন 35 জন 45 জন। এবার এটা বেসিক্যালি ডিপেন্ড করে সিজন অফ সিজনের উপর। 5000 টাকা থেকে ছোটো বোর্ড শুরু, 10 থেকে 12000 টাকা পর্যন্ত চলে আসে। হাউস বোটটা অ্যাকচুয়ালি কেমন? এখানে প্রত্যেকটা হাউস বোটই ডিফারেন্ট ইন্টেরিয়ার এবং ডেকোরেশন করা। তো আমি একটু ভেতরটা দেখাই, তারপরে উপরটা দেখাবো। এইটা হচ্ছে ইন্টেরিয়ার। ডেকোরেশনটা ঠিক এরকম, এখানে বেড দেওয়া আছে, 7টা টোটাল এখানে বেড দেওয়া আছে একটু ধোয়ার জন্য। আর ভেতরটা আমার সম্ভবত মনে হচ্ছে এটা কিচেন। তো এটা হচ্ছে কিচেন, এখানে রান্নাবান্নার কাজ হচ্ছে। তো সেটা আমি পরেও দেখাবো, পরে আসবো ভিডিও করবে। এই বোটেতে রাত্রিযাপন করতে পারবেন, তার জন্য সুব্যবস্থা আছে। বেডগুলো দেখে আমার খুব ভালো লাগলো। এটা হচ্ছে চেঞ্জিং রুম। এই একটা ভালো জিনিস যেটা আমার এই প্রথমবার সুন্দরবনে এসে লাগলো, একটা ডেডিকেটেড চেঞ্জিং রুম আছে হাউস বোটে। এটা মহিলাদের জন্য সব থেকে ভালো হবে সেফটির দিক থেকে। এটা ছাড়া আর কি আছে আমি দেখাচ্ছি নিচেতে। তো এটা হচ্ছে
টয়লেট নিচেতে। নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বোটের ভেতরের ইন্টিরিয়ারটা আমি আপনাদেরকে দেখালাম, এবার চলুন ওপরের ইন্টিরিয়ারটা দেখাই। এটা হচ্ছে বোটের ওপরের ভিউ, তো বেশ বড় একটা বোট আর এখানে সিট ক্যাপাসিটিও কিন্তু অনেক বেশি। তো এখন বাজে 11টা, তো খুব খিদে পেয়েছে আর এখানে খুব সুন্দরভাবে পরিবেশন চলছে। একটা জিনিস খুব ভালো লাগছে, এনারা খুব হাইজিন মেনটেন করছে, এটা দেখে খুব ভালো লাগছে। সুন্দরবন যাত্রার প্রথম দিন সকালের ব্রেকফাস্ট, গরম গরম লুচি, আলুর দম আর মিষ্টি। গরম গরম লুচি এখনো ভাব উঠছে। বাড়ির যেরকম লুচি আলুর দম হয় সেরকমই স্বাদ। খুব খিদে পেয়েছিল কারণ সকালবেলা একটা চা আর বিস্কুট খেয়ে এতক্ষণ কাটালাম, এখন বাজে প্রায় 11:30। তো আজকের ট্যুর আমাদের এখান থেকে শুরু হচ্ছে, এই খাওয়া দাওয়া করে আজকে আপনাদেরকে পুরো জার্নিটা দেখাবো, আজকে অ্যাকচুয়ালি কোথায় কোথায় সাইট সিন করা হবে এবং আমরা কোন এরিয়ায় কখন ঢুকবো, কী কী দেখবো, সমস্ত কিছু দেখাবো। এখন বাজে 11:30 আর আমরা আমাদের সুন্দরবন যাত্রা শুরু করলাম সোনাখালি থেকে। নদীর ধারে চাষে বন্ধু মিছাই করে আর ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারো দুপুর 12:30 আর আমরা এখন কত্তাল নদীর ওপর দিয়ে মোশাবাদ দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে বাউলের প্রোগ্রাম হচ্ছে। এই প্রথমবার এরকম একটা আনন্দ উপভোগ করছি বাউল গানের সঙ্গে, বেশ ভালো লাগছে। নামটা কি? জয়গুরু বিনয় দাস বাউল। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি সুন্দরবন এলাকায়। সুন্দরবন, একটা ভালো গান শোনা। তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পামনি আসি যা। নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসে এই জিনিসটা আমার একদম নতুনত্ব লাগলো যে মনোরঞ্জনের ব্যবস্থা কিন্তু আছে এই বোটেতে, যে এরকম বাউলের প্রোগ্রাম হবে এটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি। হচ্ছে গোসাবা বাজার অ্যাকচুয়ালি, তো আমরা গোসাবা ফেরিঘাট থেকে এগিয়ে এলাম। দুদিকে দুটো রাস্তা চলে গেছে, এদিকে হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো আর এদিকে হচ্ছে বেকন বাংলো, দুটোই দেখবো আমরা। তো এখানে যে বাংলোটা আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর বাংলো বা বেকন বাংলো নামে পরিচিত। তো এখন টেম্পোরারি এটা বন্ধ বিকজ এটা ভেতরে কাজ হচ্ছে, রিকনস্ট্রাকশনের কাজ চলছে, বাগানে কাজ চলছে অ্যাকচুয়ালি, তো সেই জন্য এটা বন্ধ আছে। তো কিছুদিন পর খুলে যাবে, আপনারা এলে দেখতে পাবেন। আর এরকম যেরকম একটা বাংলো, ওইদিকে আছে হ্যামিল্টন সাহেবের বাংলো, অ্যাকচুয়ালি ড্যানিয়েল হ্যামিল্টন সেই সাহেবের নামকরণ করে এই বাংলো করা হয়েছে। দেখার তেমন কিছু নেই, যেরকম পুরনো দিনের একটা বাংলো সেরকম বাংলো, তবে এটা কিন্তু দেখার মতো, কারণ আজ থেকে 2 বছর আগে যখন আমি এসেছিলাম তখন আর আজকের এই বেকন বাংলো কিন্তু অনেক চেঞ্জ। বোটে উঠবো আর এই ক্যানেল ধরে আমরা এখন পাখিরালয়ের দিকে যাব। এই ইলিশ উৎসবে দুপুরের আহারে কী কী আছে চলুন আমি আপনাদেরকে দেখাই।
দুপুরে লাঞ্চ দেওয়া শুরু হয়ে গেছে, এখন বাজে প্রায় দুটো। তো আমাদের পরিবেশন চলছে এখানে, আমি একটু পরে খাবো। তো কী কী মেনুতে আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখুন। সর্ষে ইলিশ, আর এটা হচ্ছে ইলিশ ভাপা। সর্ষে ইলিশ, যারা ইলিশ খাবে না তাদের জন্য রয়েছে কিন্তু পমফ্লেটের ব্যবস্থা। তো দেখাবো আমি, আমি যখন খাবো। আমরা যে সরু যে নদীটা যে পার করে আসলাম, ছেড়ে আসলাম, ওটা হচ্ছে ছিল হচ্ছে দুর্গাদোয়ানি নদী। দুর্গাদোয়ানি নদী থেকে আমরা ছেড়ে এখন যে নদীটা যেটা বললাম, এটা হচ্ছে গোমতী নদী। আমরা হচ্ছে ডান সাইডে চলে যাচ্ছে বিদ্যা নদী, আর বা সাইডে আমরা যে নদীটা দিয়ে যাব এটা হচ্ছে গোমতী নদী। আর ম্যানগ্রোভ ফরেস্ট এখান থেকে আমাদের চালু হচ্ছে। আমরা মাঝে মধ্যে যে গল্পগুলো শুনে থাকি না, যে জঙ্গল থেকে, সুন্দরবনের জঙ্গল থেকে বাঘ লোকালয়ে প্রবেশ করে যায়, সেগুলো হচ্ছে এই জায়গাটা। দেখুন, আপনারা দেখতে পাবেন এখানে কাঁটা তার দেওয়া আছে বা জাল দেওয়া আছে। বর্ষায় যখন জল যখন ফুলে ফেপে আরও উপরে ওঠে না, তখন ওরা ওই কাঁটা তার বা জাল টোপকে কিন্তু এইদিকে হচ্ছে লোকালয়, এই লোকালয়ে প্রবেশ করে। প্রথম দিনের দুপুরের আহার বা লাঞ্চ এটাই বলবেন, সেটা বাঙালির ডাল ভাত, তার সঙ্গে এই আলু ভাজা, আর একটা চচ্চড়ি টাইপের কিছু আছে, এটা মাছের মাথা দিয়ে অ্যাকচুয়ালি করা, তাই তো ইলিশ মাছের মাথা দিয়ে করা, যেহেতু ইলিশ উৎসব চলছে তো সেই উপলক্ষে কিন্তু এটা এক্সট্রা করা হয়েছে। তো চলো টেস্ট করে দেখা যাক কেমন। বেলা অনেক হয়ে গেছে, প্রায় তিনটে। সুন্দরবন সাইডে হরিণ দেখা গেছে, প্রথম বাইটেই বেশ লাগলো ইলিশ ভাপাটা, এটা গরম খেলে আরো বেশি ভালো লাগতো। এই যে ইলিশ আমাদেরকে দেওয়া হয়েছে, এই ইলিশের মোটামুটি 70-80 গ্রাম পার পিস ওজন হবে। প্রত্যেক মিলে অ্যাকচুয়ালি 2 পিস করে দেওয়া হয় ইলিশ ভাপা। সুন্দরবনে যে সারা বছর ট্যুর হয় সেই প্যাকেজে কিন্তু এই ইলিশের যে ব্যাপারটা আছে, ইলিশ ভাপা বা ইলিশের যে আরও বিভিন্ন পদ আছে সেগুলো কিন্তু পাওয়া যায় না। ইলিশ সরষে জাস্ট আপনি, আরে ভাই সাহ, মানে এত সফট মাছগুলো না, এই মাছগুলো ভেঙে যাচ্ছে, সাইজ যথেষ্ট বড়। দুটো পিস আমি শেষ করলাম ইলিশ ভাপা, আর এখন চলে এসেছে ইলিশ সর্ষে। এই দেখুন, মানে এই ট্যুরে খাওয়া দাওয়া কিন্তু এলাহি একটা ব্যাপার থাকছে। এটা কিন্তু প্রথম দিনের লাঞ্চের মেনু, হ্যাঁ, এখনও রাতের ডিনার আছে, তার পরের দিন আছে এবং তার পরের দিন আছে, তো দেখতে থাকুন। পুরের খাওয়া দাওয়ার পর এই ফুডস চলে এসছে, এটা একটা বিকালের স্ন্যাক্সও বলতে পারেন। ম্যানগ্রোভ সাইডের পাশ ধরে আমরা আরও এগিয়ে যাবো পাখিরালয়ের জঙ্গল, পাখি দেখার জন্য, দেখবো ওখানে পাখি পাওয়া যায় কিনা। আর এই এখন ফুডসটাকে এনজয় করছি। ওকে, পাখির জঙ্গল দেখার জন্য এলাম। শীতকালে বেসিক্যালি এই পাখির জঙ্গলে পরিযায়ী যে পাখিগুলো সেই পাখিগুলো এখানে থাকে। আর এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সানসেট পয়েন্ট, আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, তো এটাকে সানসেট পয়েন্ট বলা হয় পাখিরালয়ে। তো আমরা এখন পাখির জঙ্গল ছেড়ে এগিয়ে যাচ্ছি লোকালয়ের দিকে, মানে পাখিরালয়। তো আমরা ফাইনালি পৌঁছালাম পাখিরালয়। তো এটা হচ্ছে পাখিরালয়ের নতুন জেটি। পাখিরালয়ে বেসিক্যালি একটা পুরনো জেটি আছে, যেটা আমরা কালকে বা পরশু দিনকে অ্যাকচুয়ালি যাবো, তো সেটা কিন্তু ওল্ড জেটি, আর এটা হচ্ছে নতুন জেটি। সুন্দরবনের রিসর্টে ফিরে ফ্রেশ হয়ে চলে এলাম রিসর্ট প্রাঙ্গণে।
সাঁওতালি নাচ দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা কেটে গেল। এখন কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হোটেলের প্রাঙ্গণে, এখানে কিন্তু ট্রাইবাল মানে সাঁওতাল নাচ হচ্ছে এবং গানও হচ্ছে, বেশ লাগছে। আর তার সঙ্গে এই পকোড়া, চিকেন পকোড়া কাসুন্দির সাথে, পুরো জমে গেছে ব্যাপারটা। চলুন আমি আপনাদেরকে দেখাই আজকে রাতের মেনুতে কী কী আছে। সুন্দরবন ট্রিপের প্রথম দিনে রাত্রেবেলার আমাদের খাবার দাবার মেনুতে আছে ভাত, ডাল, একটা মিক্স ভেজ আর মাটন কারি। তো এটা দিয়ে আজকে আমাদের রাতের ভোজন হচ্ছে। আর কালকে সকালবেলা কিন্তু আমরা আমাদের যে কোর এরিয়া, সুন্দরবনের কোর এরিয়া যেটা সবাই যায়, সেই রোডটাই কিন্তু আমরা যাব। আজকের ভ্লগ আপাতত এইটুকুই। আগামী পর্বে আমি আপনাদেরকে দেখাবো সুন্দরবনের কোন রিসর্টে এবারে আমি উঠেছি, সুন্দরবনের বোটের সাইট সিন এবং বাঘ দেখার কৌতূহলের অভিজ্ঞতা কেমন ছিল। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের সুন্দরবন আসতে হলে ডেসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে কল করে চলে আসুন।